রিস রিলিজ করে গেল এই মুহূর্তে, একদম রিসের একদম অন্যতম চরিত্র, তার সঙ্গে কথা বলছি দর্শনা। এই মুহূর্তে দর্শনা প্রচণ্ড ব্যস্ত একজন অভিনেত্রী, শুধু বাংলা নয়, বাংলা, তেলেগু, তামিল সব জায়গায় সে চুটিয়ে কাজ করছে। রিস এবং ভৌতিক ছবি, এখানে তোমার চরিত্র ঠিক ছোট্ট করে একদম স্টোরি লাইনটা যাচ্ছে। এটা তো একটা হরর ফিল্ম, বাট আমি এখানে, আমার চরিত্রের নাম হচ্ছে মন্দিরা এবং আমি এখানে একজন মায়ের চরিত্রে অভিনয় করেছি, মা, কারোর বউ, কারোর বৌমা। তো চরিত্রটা একদম নতুন ধরনের ছিল, সেই জন্যই আমার করা আরও বেশি করে, তো এক্সপিরিয়েন্সটা তো আলাদা ছিল, চেষ্টা করেছি, বাকিটা দর্শক বলবে। প্লিজ ছবিটা হলে গিয়ে দেখুন। এবং মায়ের চরিত্রে রাজি হলে তুমি, তুমি নিজেই একটা মিষ্টি একটা মেয়ে, মায়ের চরিত্রে রাজি স্ক্রিপ্টের জন্যে। একদম একদম, আমার তো ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্র করতে ভাল লাগে। দেখো জুদাইতে শ্রীদেবী তখন পিকে ছিলেন ক্যারিয়ারে, তো উনি মায়ের চরিত্র করেছিলেন। বিবি নাম্বার ওয়ানে করিশ্মা কাপুর তখন ক্যারিয়ারের পিকে, অ্যান্ড তখন তো নাইনটিজ আরও ট্যাবু অডিয়েন্সের মধ্যে, তো উনি মায়ের চরিত্র করেছিলেন। এখন রিসেন্টলি দেখতে গেলে রুক্মিণী, তাই বললাম ওয়াই নট, এখন আর অডিয়েন্সের মাথায় কিন্তু আরও ব্লকেজ নেই। এখন এখন গল্পের স্টোরিটাই হচ্ছে আসল আর কি। পাশাপাশি তুমি প্রচণ্ড ব্যস্ত, তোমার বাংলারাজুরও কমপ্লিট বোধ হয় আর কি, সেটা নিয়ে একটু শেয়ার করবে? যদিও আজকে আমরা রিস নিয়ে কথা বলছি, তাও পেয়েছি যখন তোমার পাই না, অ্যাজ ইউজুয়ালি তোমার এবছর অনেকগুলো ছবি রিলিজ করলো, গল্প অল্প হলেও সত্যি, তোমার জালবন্দি, জালবন্দি তুমি এসেছিলে যদিও, কিন্তু সেখানেও তোমাকে এক্সক্লুসিভভাবে পাইনি, এখন পেলাম যখন জিজ্ঞেস করিনি আর কি। ইট ওয়াজ লাইক আ ড্রিম কাম ট্রু, নাগার্জুনা স্যারের সাথে কাজ করা। যখন প্রথমবার মানে রামোজিতে পৌঁছেছি তখন নাগার্জুনা স্যার অ্যান্ড রাম্যা ম্যাম পারফর্ম করছিলেন, তো আমাদের নেক্সট দিন থেকে শুটিং ছিল, তো আমরা সেট শুটিংয়ে আগের দিন পৌঁছে গেছিলাম, তো গেছিলাম দেখতে, তো মনে হচ্ছিলো যে ও মাই গড, ইজ ইট রিয়েলি হ্যাপেনিং ইন ফ্রন্ট অফ মাই আইস দ্যাট হি ইজ পারফর্মিং অ্যান্ড আই এম গোয়িং টু পারফর্ম উইথ হিম। মানে আমি আমার ম্যানেজারকে বলছিলাম যে প্লিজ কথা বলবে, আই ওয়ান্ট টু টেক আ পিকচার উইথ হিম, হি ওয়াজ লাইক আরে ইভেন জাস্ট নট আ ফ্যান গার্ল, ইউ আর গোয়িং টু পারফর্ম উইথ হিম অ্যান্ড ইউ আর হিজ কো অ্যাক্টার, ডোন্ট ফরগেট। অ্যান্ড আই অ্যাকচুয়ালি হ্যাড টু পিঞ্চ মাই সেলফ টু বিলিভ দ্যাট আই এম গোয়িং টু অ্যাক্ট, আই এম গোয়িং টু শেয়ার স্ক্রিন উইথ হিম। এত কিছু সামলাচ্ছো কী করে, বাংলা টলিউডের ঋত্বিকের অপোজিটে কাজ করছো, পরিচয় গুপ্ত, আবার তো তেলেগু, তামিল, ওয়েব সিরিজও করছো, এত কিছু সামলাচ্ছো কীভাবে? ভগবান মানে কি বলতো, আমাদের কাজটাই তো আমাদের প্যাশন, মানে তুমিও যে সাংবাদিকতা করছো এটা তো তোমার প্যাশন, মানে আমরা যে যারা এরকম ফিল্ডে আছে আমাদের সবার কাছে কাজটাই আমাদের প্যাশন, তো আমরা যত কাজ করে আমাদের মজা হয় তত আরও খিদে বাড়ে যে আর কি করা যায় আর কি করা যায়, তো ওই খিদেটাই এগিয়ে নিয়ে যাচ্ছে। তুমি আরও আরও অনেক কাজ করো এবং তোমাকে আরও অনেক রকমভাবে চরিত্র দেখবো আশা রাখছি। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।